আজকে সাজালে ভাই আনন্দে আছেন, গানও গাচ্ছেন দেখা যাচ্ছে। কালকে 14,000 টাকা মাছ কিনছিল, আমি জানি না কত ব্যবসা হয়েছে, কারণ ব্যবসা হইলেই তো খুশি হওয়ার কথা, উনি আবার কয় ব্যবসা হয় নাই। ওর মাথায় টুপিও আছে আর কেমনি কইতে, সত্য কথাই নয় নাকি ঠাট্টাই করে। ব্যবসা নাই, ব্যবসা নাই, আমি সাধারণ এক জনগণ, আমি এই দেশের নাগরিক না। আমি একটা কথা বলছি, আমি অধিকার নিয়া তো একটা কথা উঠুনি, সরকার হতো সরকার কিংবা নেতা কিংবা নেতা কর্মী যারা আছে দেশের মধ্যে, সবাই তো দেশের জনগণ। আমার যতটুকু দেশে অধিকার আছে, দেশ নিয়ে হাগো যতটুকু অধিকার আছে, আমার ততটুকু অধিকারই আছে। হেরা উল্টা সিদ্ধা কই তারব, আমরা জনগণ একটা কথা বলি, আমার দোষের কোনো শেষ নাই, আঙরে হুমকি দামকি দিব, আঙো কে রেখে আঙো দেশকে, আমরা এই দেশে জন্মই নাই দেখি, আঙো বাংলাদেশকে আঙো না, আমরা কাটা কবে যুদ্ধ করে স্বাধীন করছে দেশ, এই সময় যদি আমরা ওইতাম আমরা তো যুদ্ধ করলাম বলি, আমরা অনেক অহাকে আঙো অপরাধ হয়েছে, মানে ওই যুদ্ধ করে নেই বলে কি তুলনা দেয়? তো তুলনা না, আমরা দেশ স্বাধীন করি নাই কিয়া, এই জন্য তো আমরা দেশ কথা বলতে না, যারা স্বাধীন করছে হারা তো ভালো করে কথা কয়, ভুক্ত করিয়া হারা কথা করে সমস্যা নাই, আমরা নেই অন্যায় এটা কিছু কইতে না, কইতে রে করতে আপনার সাধারণ নাগরিক হিসাবে ওই কথা বলতে কি ভয় পান এখনো? কথা বলতে এখনো ভয় পাই, সাধারণ নাগরিক হিসাবে কথা বলতে এখন ভয় পাই না, আগে বেশি ভয় পাইছি, এখন কম পাই। কিন্তু বয়টা পুরো কাটে নাই না ভাই, পুরো কাটে। আপনি যেটা বললেন যে আপনার একটু সমালোচনা ছাড়টা করে, এটা কী ধরনের কথা বলছিলেন? 2000 টাকা ডেলি কামাই, হ্যাঁ 2000 টাকা কামাইলে আমার সংসার, 1000 টাকা করছো আমার 1000 টাকা থাকে, কিংবা 1000 টাকা ডেলি কামাই আমার সংসার খরচ সমান মান হয়, সমস্যা নেই। এরম মতো মানুষ আছে ডেলি 500 টাকা কামায়, আর সংসারও লাগবো ডেলি 1000 টাকা, তো হ্যাঁ চলবো করতে তো অনেক দেয় সাঙ্গ দে শুনি মানছে তো না, আমরা জানি তো আমরা মূর্খ মানুষ, মাথা বিছিলে 2 লাখ টাকা করে রেন পড়ছে, তো 2 লাখ টাকা যদি রেন পড়ে আঙো রেন গিলে কাটাই দিব, যারা খাইছে হারা দিত না, হ্যাঁ করতো না বার করো আঙো টেয়ার দেখো না, অনেক অনেক তো সরকার তো না আঙোতে তুলবো, যাই এই সরকার হোক আঙোতে তুলতো না, কে আঙোর বাজার টেয়া দিব কাটায়, আমরা 1 টাকা 2 টাকা কিনে খামু, 2 টাকা 2.5 টাকা কিনে খামু, এমনি আঙোটে আঙো আঙো দেওয়া লাগবো, আমার ঘর 5 জন ফ্যামিলি, আমি 10 লাখ টাকা সরকারের লোক ঋণ, তো ঋণটা করছে কী লাগে, ঋণটা করছে কাটায়, এটা করলে তো সমস্যা দেশের মধ্যে থাকে। প্রিয় দর্শক, উনি ওই বিষয়টাই বলছেন যে আমরা সার্বিক অর্থে বিপুল ঋণের ভিতর আছি আমাদের বাংলাদেশ, এবং গড়পড়তা ঋণ আমাদের অনেক বেশি। তো ওনার বক্তব্য হলো, তো আমিও তো সেই ঋণটা পরিশোধ করবো, আমাকে করতে হবে, তো আমারও তো জানার অধিকার আছে ঋণটা কেন হইলো এবং কেন আমি এটা পরিশোধ করবো, ওই জানার অধিকার নিয়ে উনি কথা বলছেন, তাই না ভাই? জি জি জি। আসলে মানুষ এখন যথেষ্ট সচেতন, আমরা যেটা মনে করতাম গ্রামের মানুষ বিশেষ করে শিক্ষা কম এগুলো ওনারা বুঝে না, কিন্তু সেই দিনটা চলে গেছে, এখন মানুষ সচেতন, মানুষ যথেষ্ট বুঝে, এবং আসলে বিভিন্ন প্রকার মিডিয়া সংবাদ মাধ্যম এগুলো ব্যাপকভাবে বিস্তৃতিত হয়, ফেসবুক ইউটিউব এগুলো ব্যাপকভাবে বিস্তৃতি হওয়ার জন্য মানুষ অনেকটাই এই সমস্ত তথ্যগুলো পাচ্ছে, এবং তাদের অধিকার বোধের ব্যাপারে তার কথা বলছি দাঁড়িয়ে।